ছাড়া কেটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল বেদনা। তুই ছাড়া কেটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল বেদনা। হয়েছি আজ বেশামা, তুই তাকালি এমন করে, ও হো হো এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই। মন আকাশে বৃষ্টি আসে রৌদ্র মেঘের জ্যোতি, আজ নতুন আলো আধার কালোর খুন ছুটি, ঝড়ের বেশি এলো কেসে কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি, তারই সাথে খেলনা পাতে অযথা সাহসী, হাজার বারো আরো কারণ তবু সে দাঁড়িয়ে আসি, চল না সুজন মিলে দুজন আকাশে ভাসি, দেখুন লোকে তু চোখে তরুই তু চোখে হাসি, চন্দা সুজন হারাই দুজন বিনা দোষী হোক ফাঁসি, দেখুন লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। চলো অন্যদিকে যাই। দেখো কালো তো চোখ না,
কিছুদিন ধরে দেখছি রাত্রি মনমন তো খুবই চেঞ্জ, কিরকম যে বিহেভ করছে বলতে পারছি না। ওই দিন শপিং মলে দেখি যে আমাকে অর্ক বলে ডেকে ফেলেছে, কি করব ঠিক বুঝতে পারছি না। সময় দে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা কোনো সময় দেওয়ার কথা না, আসলে কি বলবো, মানে এই ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি। আসতে পারি না বলে কি চলে যাবেন? ভালো আছেন? এত দূর থেকে এসেছেন বললাম না ভালো আছি।
আছে রাজার মতো, রানীকে তিনি এখন কোথায়? নিজের আপুর হয়ে আর সুনাম গাইতে হবে না। দেখেছি তোমায় আমি, আজ দু চোখের আড়ালে হারিয়েছি তোমায় আমি। এই তুমি দেখো তো কি খাবো, বলো কি খাবো। আচ্ছা বলো তুমি যাচাইবে তাই দিবে। দেখো আবার মার খাওয়া না, তোমাকে মার খাওয়াবো। আশ্চর্য আবির, তুমি এখানে বসো, আমি আপুকে ডাকি। হ্যাঁ আপু।
তোমাকে যে আবিরের কথা বলছিলাম না, এই হচ্ছে সে আবির। জি ভালো আছে? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এতো ভালো। তোমার কথা আমি জানার মুখে অনেক শুনছি, তুমি অনেক ভালো একটা ছেলে, ভালো স্টুডেন্ট, ভালো লাগছে আমার ওর কাছে শুনে। তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখছি মনে হচ্ছে। তোমার কি অন্য কোনো নাম আছে? জি আমার পুরো নাম আব্রাহাম আবির। ছেলেটা কে? ছেলেটা আমার ভাই আব্রাহাম আবির। আচ্ছা আবির, এক্স্যাক্টলি আমার আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি তোমার সাথে আরেকদিন কথা বলি। হ্যাঁ আমার একটা কাজ ছিল, তাহলে আজ আমি আসি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ও সরি বাবু, আমার একটু দেরি হয়ে গেছে, চলো আমরা ওদিকে কথা বলি। না ওদিকে যাবো না, আমি তোমাকে কিছু বলতে আসছি আবি। সেটা তো ওদিকে গিয়ে বলা যাবে, তাই না? না এখানে বলবো। আবির তুমি আমাকে ভুলে যাও। হোয়াট, ভুলে যাবো মানে? কি বলছো এগুলো, তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে যেটা বলছি দেবী চিনতেই বলছি, তুমি আমাকে ভুলে যাও, তোমার সাথে রিলেশন করা অসম্ভব না। কি হয়েছে তোমার বলো তো, আমি জানি এগুলো তোমার মনের কথা নয়, কি হয়েছে বলো আমাকে, ভুলে বলো। শোনো তাহলে, সেদিন তুমি বাসার থেকে আসার পর বলো আমি কি করবো এখন? শুধু আমি আমার আপুকে ছেড়ে থাকতে পারবো না, এক মুহূর্তও না। আমি সব ছাড়তে পারি, তো আমার আপুকে ছাড়তে পারবো না। কী করবো, তুমি কোনো টেনশন করো না, দেখবো সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার আপুর সাথে একবার আমাকে মিট করাও, তুমি কোনো টেনশন করো না, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি আবার কেন আসছো? আপনার সাথে একটা কথা ছিল। যারা তোমাকে কিছু জানায়নি? হ্যাঁ বলছে, কিন্তু আমাদের অপরাধটা কি যার জন্য আমাদের এত বড় একটা শাস্তি দিচ্ছেন? তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ তোমার বড় ভাইয়ের। আপনি চিনেন আমার ভাইকে? জি খুব ভালো করে চিনি। কিভাবে চিনেন? তাহলে শোনো, দেখি কতক্ষণ থাকতে পারো। কি ব্যাপার তোমার, কোনো সমস্যা, কোনো প্রবলেম হচ্ছে? প্রচন্ড
ওজন্য মাথা ঘুরে গেল, ঠিক বুঝলাম না। তুমি কালকে একটা ভালো ডক্টর দেখাবা এবং আমি তোমাকে নিয়ে যাব। অধরা, তোমার সাথে ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার। কাল বিকেল 5টায় নামারনাতে তোমার সাথে মিট করব। আচ্ছা ঠিক আছে, না তেমন কিছু না। ওকে টাটা। আমি ফান করছি না, এটা সত্যি। আমি এক মাস পর বিয়ে করব, তাই তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। এতদিন যা ছিল সব টাইম পাচ্ছিল। হ্যাঁ জাস্ট টাইম পাস, আর কিছু না। আজকে থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবা না, আর ফোনও ট্রাই করবে না, আর আমাকে কোথাও খুঁজেও পাবে না। আমি আসি। সবই তো শুনলাম। তুমি যে তোমার ভাইয়ের মতো হবে না তার কোনো গ্যারান্টি আছে? আমি কথা দিচ্ছি আমি আর যারার সঙ্গে কখনো যোগাযোগ করব না, কিন্তু তার আগে আপনাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে, কিছু কথা শুনতে হবে, তারপর যারার সঙ্গে আমি আর কখনোই যোগাযোগ করব। কোথায়? সেটা গেলেই বুঝতে পারবেন। যাবেন? চলো। হ্যালো বাবা, হ্যালো বাবা, আমার ব্লাড ক্যান্সার। না না বাবা, আমি কি বাঁচবো না?
বাবা আমি তো সব দূরে ফেলেছি বাবা, আমার কাছে মিথ্যা কথা বলে কি লাভ বাবা? বাবা আমি তোমাকে ছেড়ে চলে যাব। কি করবো আমি, অতরা কি সব কথা খুলে বলবো? না না না, আমার অনিষ্ট জীবনের সাথে ওকে জড়াতে চাই না, তার থেকে ভালো আমি ব্রেকআপ করে দিই। হ্যাঁ অধরা, তোমার সাথে ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার। কাল বিকেল 5টায় নামারনাথে তোমার সাথে আমি মিট করব। ঠিক আছে, না তেমন কিছু না, ওকে টাটা। আমি ব্রেকআপ চাই। মজা করতেছে, ব্রেকআপ মানে কি? মজা না, ফান করো না তো, শুধু শুধু ফান করো। আমি আমি ফান করছি না, এটা সত্যি। আমি এক মাস পর বিয়ে করব, তাই তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। এতদিন যা ছিল সব টাইম পাচ্ছিল। হ্যাঁ জাস্ট টাইম পাস, আর কিছু না। আজকে থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, আর ফোনও ট্রাই করবে না, আর আমাকে কোথাও খুঁজেও পাবে না। আমি আসি। আর তারপর কি হয়েছিল সেটা আপনি ভালো জানেন। ভাইয়া মারা যাওয়ার আগে আপনার জন্য একটা ডায়েরি রেখে গেছে, আর বলে গেছে যদি কখনো আপনার সঙ্গে দেখা হয় তাহলে যেন ডায়েরিটা আপনাকে দিই। ওয়েট করেন। কেমন আছো অধরা আমি জানি, একদিন না একদিন এই ডায়েরি তোমার কাছে ঠিক যাবে। তাই ডায়েরিতে কিছু কথা লিখে গেলাম, যে কথাগুলো তোমাকে সাহস করে বলতে পারি, কথাগুলো হয়তো বা জেনে গেছো যে আমার ব্লাড ক্যান্সার ছিল। এতক্ষণে নিশ্চয়ই সব বুঝেও গেছো, সেদিন তোমাকে মনে হয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছিল, তাই না? কথাগুলো পড়ার পর নিশ্চয় কাঁদছ, দূর পারলে একদম কাঁদবে না, আমাকে ভুলে জীবনটাকে নতুন করে শুরু করো, ঠিক কথাগুলো? ভালো থেকো, ভালো থেকো।